প্রিয় বন্ধুরা, এসটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। নুসরাতের ময়নাতদন্তের মুহূর্তের লোমহর্ষক বর্ণনা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ডাক্তারদের প্রাণপণ চেষ্টা, কোটি মানুষের প্রার্থনা ব্যর্থ করে দিয়ে গতকাল বুধবার রাত 9:30 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত জাহান রাফি মারা যান। পাশণ্ড মাদ্রাসা শিক্ষকের সমর্থক গোষ্ঠীর দেয়া আগুনে ঝলসে মরতে হয়েছে তাকে। নুসরাতের ময়নাতদন্তের সময় তার বোন হিসেবে উপস্থিত ছিলেন ফাতিমা তাহসিন, সহসাধারণ সম্পাদক শামসুন্নাহার হল, সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন হৃদয় বিদারক সেই মুহূর্তের বর্ণনা। সকাল 7:30 থেকে ঢাকা মেডিকেলে, সকাল 8:30 হিমাগার থেকে বডিটা বের করে ইমার্জেন্সিতে মর্গে নিয়ে গেছে। মৃত মানুষটা মেয়ে হলে তার ময়নাতদন্ত করার সময় মা অথবা বোনের থাকতে হয়। রাফির মা অসুস্থ, আর আপন কোনো বোন না থাকায় আমাকে বোন হিসেবে রেখেছিল ময়নাতদন্তের সময়। মেয়েটার পেটে কোনো মাংস নেই, মুখ দিয়ে লালা ঝরছে, যৌনাঙ্গ পুড়ে বিভৎস অবস্থা, পায়ের নখের লাল টুকটুকে মেহেদি রংটুকু এখনও চোখে পড়ে। রাফির মা ভীষণ অসুস্থ গতকাল রাত থেকে, মেয়ে মারা যাওয়ার পর শেষবার একটু দেখতেও পারেননি। আঙ্কেল শোকে পাথর হয়ে গেছে আর মা মা বলে চিৎকার। ভাই দুটা একটু পরপর অজ্ঞান হয়ে পড়ছে। মর্গের সামনে 200-300 সাংবাদিক দাঁড়িয়ে আছে, শুধু রাফি নেই। কান্না থামিয়ে রাখতে পারেননি প্রধানমন্ত্রীর পিএস, মেডিকেল বোর্ডের চেয়ারম্যানও। অ্যাম্বুলেন্সে করে এসেছিল ঢাকায়, আবার ফিরেও যাচ্ছে অ্যাম্বুলেন্সে। বোন, পৃথিবীর চেয়ে ভালো জায়গায় থাকবি নিশ্চয়ই। আমরা যে নরকে আছি সেখানে এখনও তোর পরিবারকে হুমকি দিচ্ছে, তোর পক্ষে কথা না বলার জন্য আদেশ দিচ্ছে। তোর পাশের এলাকায় গতকাল রাতে তোর মতো করে আরেকটা ছেলের গায়ে আগুন দিয়েছে। আহ কি সুন্দর, তুই ভালো আছিস নরক থেকে চলে গিয়ে। শেষবার তোকে লাইফ সাপোর্টে দেখে আসলাম, গতকাল ব্লাড ম্যানেজ করে দিলাম 9 ব্যাগ। আর যেতে হবে না তোকে দেখতে, রক্ত দিতে, ক্ষমা করিস না আমাদেরকে। নুসরাতের মৃত্যুর পর মুখ খুলতে শুরু করেছে সোনাগাজীর মানুষ। ফেনীর সোনাগাজীর মানুষ উঠে আসছে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নানা অতীত অপকর্মের কথা। প্রায় দেড় যুগ আগে 2001 সালের 1 জুন ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন সিরাজউদ্দৌলা। জাল অভিজ্ঞতার সনদ ব্যবহার ও ব্যবসার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মাদ্রাসার ফান্ড জালিয়াতি, সমবায় সমিতির নামে মানুষের অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে। গত বছর 3 অক্টোবর শ্রেণীকক্ষ থেকে উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে আলিম দ্বিতীয় বর্ষের ছাত্রী নাসরিন সুলতানাকে যৌন হয়রানি করে সিরাজ। 7 অক্টোবর মাদ্রাসা কমিটিকে লিখিতভাবে বিষয়টি জানায় নাসরিনের পরিবার, কিন্তু কোনো বিচার মেলেনি। ভুক্তভোগী ছাত্রী বলেন, আমার আব্বু লিখিত অভিযোগ করেছে কিন্তু কোনো কাজ হয়নি। অন্যান্য ছাত্রীদের বলছি সাক্ষী দিতে, কিন্তু ফেল করিয়ে দেওয়ার ভয়ে কেউ সাক্ষী দেয়নি। এলাকাবাসীর একজন বলেন, এই সিরাজউদ্দৌলার অনুসারীরা মামলা প্রত্যাহারের জন্য নুসরাতের পরিবারকে হুমকি দিচ্ছে। সিরাজের সব অপকর্মের শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করেন মাদ্রাসার সভাপতি, ফেনীর ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকে এনামুল করিম। তিনি বলেন, অভিযোগগুলো কমিটি পর্যন্ত উত্থাপিত না হওয়ায় আমরা জানতে পারিনি, তবে এখন সব পেছনের বিষয়গুলো নিয়ে তদন্ত করছি আমরা। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার সিরিজ অপকর্ম রুখতে না পারলেও মাদ্রাসা কমিটির পক্ষ থেকে নুসরাতের চিকিৎসার জন্য 2 লাখ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 টাকা অনুদান দেওয়া হয়। চিরনিদ্রায় শায়িত নুসরাত, জানাজায় ইমামতি করলেন বাবা। অগ্নিদগ্ধ মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আজ 6:00 কিছু পরে দাদির কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে 6:45 দিকে সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নুসরাতের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দুর্বৃত্তে দেয়া আগুনে দগ্ধ হওয়া চরম নির্মমতার শিকার এই তরুণীর জানাজার নামাজ পড়িয়েছেন তার বাবা একেএম মুসা মানিক। জানাজা শেষে নিজ মেয়ের লাশের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। এদিকে নিহত নুসরাতের জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ।
এছাড়াও আরও অংশ নেন ফেনী জেলার এসপি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। টানা পাঁচ দিন প্রায় 108 ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার রাতে মৃত্যুর কাছে হার মানেন নুসরাত জাহান রাফি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন নুসরাতকে বুধবার রাতে রাত 9:30 মৃত ঘোষণা করেন চিকিৎসক। শারীরিক অবস্থার একটু উন্নতি হলেই নুসরাতকে সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা করছিলেন চিকিৎসকরা। তার পরীক্ষা নিরীক্ষা সহ চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র সিঙ্গাপুরের চিকিৎসকদের কাছে পাঠানো হয়েছিল বুধবারেই, তবে সব চেষ্টায় ব্যর্থ হয়ে যায় চিকিৎসকদের, ফেরানো যায়নি তাকে। গত 6 এপ্রিল সকাল 9টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যায় নুসরাত। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে 4-5 জন বোরকা পরা ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের 80% পুড়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। পরদিন তার চিকিৎসায় 9 সদস্যের বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষা কেন্দ্রের ছাত্রীর ওপর এমন নির্মমতায় উদ্বেগ প্রকাশ করে সার্বিক চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা বলেন, পাশাপাশি জড়িতদের গ্রেফতারেরও নির্দেশ দেন। ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রাফিকে মঙ্গলবার লাইফ সাপোর্টে রেখে অস্ত্রোপচার করা হয়। সকাল 10:15 থেকে দুপুর 12টা পর্যন্ত চলে এই অস্ত্রোপচার। পরে চিকিৎসকরা জানান রাফির ফুসফুসকে কার্যকর করতে সিঙ্গাপুরের চিকিৎসকদের পরামর্শে এই অস্ত্রোপচার করা হয়। সোমবার নুসরাত জাহান রাফি ডাইং ডিক্লারেশন, মৃত্যুসজ্জায় দেয়া বক্তব্য দেন। নুসরাত তার বক্তব্যে বলেছেন, ওড়না দিয়ে হাত বেঁধে তার শরীরে আগুন দেয়া হয়। আগুনে ওড়না পুড়ে গেলে তার হাত মুক্ত হয়। বোরকা, নেকাব ও হাতমোজা পরা যে 4 নারী তার শরীরে আগুন ধরিয়ে দেন, তাদের একজনের নাম শম্পা বলে জানান নুসরাত। ওই ছাত্রীর স্বজনরা বলেন, গত 27 মার্চ তার মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজউদ্দৌলা নুসরাতকে নিজের কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করেন। ওই ঘটনায় থানায় মামলা করেন তার মা। ওই মামলায় অধ্যক্ষ কারাগারে রয়েছেন। মামলা তুলে নিতে অধ্যক্ষের লোকজন হুমকি দিয়ে আসছিল বারবার। তারা জানান, আলিম পরীক্ষা চললেও আতঙ্কে স্বজনরা পরীক্ষা কেন্দ্রের কক্ষ পর্যন্ত পৌঁছে দিতেন। মামলা তুলে না নেওয়াতেই ক্ষিপ্ত হয়ে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় নুসরাতকে। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের এসটিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।